একটা নতুন দোকান দেখছি। ওই মেয়েটা আচার্যের বাড়ি সুধা না? সে তো বসু মল্লিক বাড়ির বউ শুনেছি। তাহলে এই বাগবাজারের রাস্তায় দোকান দিয়েছে কেন গো? দেখা হয়তো শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর সমাজ যতই মডার্ন হোক না কেন, কোনো ডিভোর্সি মেয়েকে নিয়ে কেউ ঘর করে বলো তো? তাই তো, মেয়ের মধ্যে কোনো দোষ না থাকলে এমনি এমনি ডিভোর্স হয়েছে। ও বস কাকিমা, আমাদের দোকানে গরম গরম চা খেয়ে একবার দেখো, মন একেবারে চাঙ্গা হয়ে যাবে। আর একবার ট্রাই তো করো। ও কাকিমা, কাকিমা, চিনুক এতবার করে ডাকছে, তাও ওদের দোকানে কেউ আসছে না। দাদা ভাই, ওদের ফুটকাট এইভাবে চলবে কিভাবে? ধুর, আমি যাই। কোথায় যাই? ওখানে কোনো দরকার নেই, আমারই ভুল। কেন যে ওনার নাড়ুর প্রশংসা করতে গেলাম, সেটা থেকে উনি উনি এই ফুটকাটের বুদ্ধি পেয়েছেন। বৌমণি, আমরা গিয়ে লোকজন ডেকে আনছি। আচ্ছা আচ্ছা, সুধাময়ী জল পানে আসুন। এখানে কড়াইশুটির কচুরি, আলুর দম খেলে মন ভরে যাবে। আর এখানকার স্পেশাল হচ্ছে চা। হ্যাঁ, চা, এলাচ দিয়ে চা। একদম আসুন এখানে, আসুন সুধাময়ী জল পানে খেয়ে যান। খেয়ে ভাই, একবার খেয়ে যাও, খেয়ে খেয়ে যাও। চাটা একবার একবার একটু টেস্ট করো ভাই। এখানে 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 কি কচুরি পাওয়া যাবে? একটু চাটা দেখো, চাটা দেখো, এলাচ দিয়ে, এলাচ দিয়ে, দারুণ চা, দারুণ চা। রাস্তায় যা লোকজন বেরিয়েছে, তারা তো অন্য দোকানে যাচ্ছে, এদিকে কেউ আসছেই না। বিচু, তুই তুই যা বাড়ি যা, বাড়িতে গিয়ে লেখাপড়া কর। কিছু কিছু চিন্তা করিস না, আমার উপর একটু ভরসা রাখ, দেখবি লোকজন ঠিক আসবে। তুই যা বাড়ি যা। এলাচ দিয়ে, লবঙ্গ দিয়ে চা, আপনারা চা খেয়ে যান, চা খেয়ে যান। সুধাদি কত চেষ্টা করছে আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর, আমাকেও নিজের মতো করে কিছু করার চেষ্টা করতে হবে এবার। বসুমল্লিক বাড়ির বড় নাক বোম রাস্তায় দোকান দিয়েছে, লোকে দেখলে কি বলবে কে জানে। না না না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে কথা বলতে হবে সুধার সঙ্গে। শুভ বিবাহ মহাসপ্তাহ 11 থেকে 17 নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।